টিভিএন 24 এর চিফ ফিনান্সিয়াল অফিসার শাকিল খান তানামের মা জেসমিন চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে তার জানাজা হয়েছে। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে রোববার সন্ধ্যায় মারা যান জেসমিন চৌধুরী। তার বয়স হয়েছিল 66 বছর। তার স্বামী ডাক্তার মামুন হবিগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ছিলেন। হবিগঞ্জের চিকিৎসক ডাক্তার কামাল সাইদের বোন জেসমিন চৌধুরী দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দাফনের উদ্দেশ্যে তার মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে। খালাম্মা অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আমাদের টিবিএন পরিবারের একজন মা ছিলেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য ওনাকে বেহেশত নসিব করেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।